আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই লোটা সুটকির ভুনা ভর্তা তৈরি করে দেখাবো যে কোনো ধরনের সুটকির স্বাদকেই কিন্তু হার মানিয়ে দিতে পারে এই লোটা সুটকির ভর্তা ভুনা আশা করি আমার মতো আপনাদের কাছেও এই সুটকির ভুনা ভর্তাটা খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী এখানে আমি সাত থেকে আটটার মতো লইটা সুটকি নিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ বড়ো সাইজেরই সুটকি মাছ এখন এই সুটকিটাকে খুব ভালোভাবে পাশের এই পাখনাগুলো কেটে আমি ছোট ছোট আকারে টুকরো করে নেব তাহলে কিন্তু এটা সেদ্ধ করতে বেশ সুবিধা হবে এখন এই সুটকি মাছটা সেদ্ধ করার জন্য চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছি অবশ্যই পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিতে হবে আর দেখুন আমি কিন্তু শুটকিগুলোকে দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা রেখে ছোট ছোট আকারে কেটে নিয়েছি ফুটন্ত গরম পানিতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে তারপরে রান্না করবেন কারণ এই শুটকির গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যখন এই পানিটা ফুটে উঠবে তখন দেখবেন শুটকির পানিটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে দেখুন মাছটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সেদ্ধ করব না কারণ আমরা কিন্তু এই মাছটা আবার রান্না করব এখন চুলা থেকে আমি এই মাছগুলা নামিয়ে খুব ভালোভাবে কয়েকবার পানি বদল করে কষলে কষলে ধুয়ে নিব আর অবশ্যই শুটকিটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি সুটকিটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলেছি আর এই শুটকি মাছের ভেতরে যে একটা কাঁটা থাকে আমি কিন্তু সেটাও বেছে ফেলে দিয়েছি এতে করে মাছটা রান্না করার সময় যেমন সুবিধা হবে তেমনি খাওয়ার সময় একেবারে কোনো কিছু মুখে বাঁধবে না দেখুন এইরকম একটা কাঁটা কিন্তু মাছের মধ্যে থাকে যেহেতু এটা সেদ্ধ করে নেওয়া তাই কাটাটা আলাদা করা কিন্তু খুবই সহজ আমি কিভাবে কাঁটাটা আলাদা করে নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই একই রকম প্রসেসে আমি সমস্ত মাছ থেকে কাটাটা কিন্তু আলাদা করে নিয়েছি এখন এই মাছগুলোকে একটু ছোট ছোট আকারে আমি কেটে নিব এখন চলে আসলাম সরাসরি লইটা সুটকির ভুনা ভর্তা তৈরি করার জন্য সুটকিটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো সরিষার তেল আর অবশ্যই এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কুচি করে নিতে হবে এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হবে না এই রকম কালারই থাকবে তবে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে যেহেতু আমরা সরিষার তেলে রান্না করছি তাই কিন্তু এইভাবে একটু ফেনা ফেনা উঠবে এটা ভয়ের কোনো কিছুই নেই এভাবে আপনারা কিন্তু কাঠিটা দিয়ে একটু উঁচু করে দেখে নেবেন পেঁয়াজের কালারটা কেমন এসেছে যখন পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব এক বাটি পরিমাণ রসুন কুচি বড়ো সাইজের রসুনটা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর ছোটগুলো এভাবে আস্তই রেখেছি এখন এই পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ভেজে নিব যাতে রসুনটাও পেঁয়াজের সঙ্গে সঙ্গে একটু সফট হতে পারে বেশ কয়েক মিনিট পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে যে সুটকি মাছটা আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি সেটা আর দেখুন মাছটা আমি কেমন করে কেটে নিয়েছি মাছটা খুব বেশি বড় করেও কাটা যাবে না আবার একেবারে ছোট করে ফেলারও কোনো দরকার নেই আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলেই কিন্তু হবে এখন এই মাছগুলোকেও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব মাছটা আপনারা যত ভালোভাবে ভেজে নিতে পারবেন ততই বেশি এই ভর্তা বোনাটা মজার হবে আমি বেশ কয়েক মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা বাটা অবশ্যই কিন্তু এই রান্নাটায় পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে দুই চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া ছুটকি মাছ রান্না করার ক্ষেত্রে মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আর কোনো মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করব না এখন খুব ভালোভাবে মিশিয়ে মাছ এবং পেঁয়াজ রসুনটাকে আমি আরও বেশ কয়েক মিনিটের জন্য কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন আমি থেকে মিনিটের মতো মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পাঁচ ছয় এই পর্যায়ে মাছ থেকে কিন্তু সম্পূর্ণ তেলটাই সেপারেট হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এর থেকে বেশি পানি কিন্তু আর দরকার হবে না কারণ আমরা কষাতে কষাতেই কিন্তু রসুন এবং সুটকি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এখন ঢাকনাটা দিয়ে জালটা একেবারে মিডিয়ামে রেখে কয়েক মিনিটের জন্য রান্না করে নিতে হবে যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই সুটকিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর অবশ্যই আপনারা কিন্তু রসুনটা একটু চেক করে দেখে নেবেন যে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা আর রসুনের পাশাপাশি ঝাল এবং লবণটাও একটু চেখে নেবেন আমার সব কিছুই একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি জালটা অবশ্যই লো ফ্লেমে থাকবে এতে করে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে দেখুন পাঁচ মিনিটের মধ্যে সুটকি মাছের ভর্তা ভুনাটা কিন্তু একেবারেই রেডি আর খুব সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভর্তা ভুনাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে একটা সার্ভিং বাটিতে আমি এই ভর্তা ভুনাটা তুলে নিয়েছি এখন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারে রেডি এভাবে শুটকি মাছ রান্না করলে দেখবেন যারা কোনোদিন শুটকি খায়নি তারাও অনেক বেশি পছন্দ করে খাবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে লইটা শুটকির ভুনা ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে